السلام عليكم. السلام عليكم سار. وعليكم السلام. প্রিয় দশম শ্রেণীর পরীক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলার শিক্ষক মিজান স্যার। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ হাবিব, ইকরা এবং সাদিয়া। শেখ সাদিয়া সুলতানা, সুলতানা ইকরা এবং হাবিব, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। হাবিব কেমন আছো? হাবিব আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। হাবিব আমাকে শুনতে পাচ্ছো কিনা তোমরা? জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা আরেকটু অপেক্ষা করবো যাতে সবাই জয়েন করতে পারে। অনেকে ক্লাসের মাঝপথে এসে জয়েন করো, আমরা চাই সবাই একসাথে জয়েন হোক। আমরা তোমরা কি আজকে আমাদের শেষ ক্লাস, তাই তো? বাংলা দ্বিতীয় পত্র আজকে আমাদের লেকচারের থার্ড ক্লাস স্যার, এবং আজকে তোমাদের একটা পরীক্ষা আছে, আশা করি তোমরা জানো। জি স্যার। আচ্ছা, পরীক্ষার মধ্যে আমি একটু বলি, তোমাদের যেহেতু বিরোচন অংশ নিয়ে আলোচনা হবে, বিরোচন অংশ নিয়ে তোমাদের পরীক্ষা হবে। বিরোচন অংশ থেকে ভাব সম্প্রসারণ, তারপরে হচ্ছে একটা অনুচ্ছেদ এবং সারাংশ সারমর্ম তোমরা যেহেতু সিলেবাসে আছে এখানে লেকচার প্ল্যানে, কিন্তু আমি সারাংশ সারমর্ম দিই নাই। সারাংশ সারমর্ম না দিয়ে আমি তোমাদেরকে একটা অনুচ্ছেদ দিয়েছি, সরি প্রতিবেদন দিয়েছি, কারণ প্রতিবেদনটি পরীক্ষা অবশ্যই আসবে, প্লাস তোমরা প্রতিবেদনে একটু দুর্বল। আমি অনেকবার প্রতিবেদন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি, তারপরেও লিখতে গিয়ে তোমরা অনেকেই পুরোপুরি সেটা লিখতে পারো নাই, তো সেই জন্য আমি আবার পরীক্ষায় এবার তোমাদেরকে প্রতিবেদন দিয়েছি। তার মানে তোমরা একটা প্রতিবেদন লিখবা 10 নাম্বার, একটি ভাব সম্প্রসারণ লিখবা 10 নাম্বার, আর একটি হচ্ছে অনুচ্ছেদ 10 নাম্বার। এই 30 নাম্বারের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে। সাদিয়া শুনতে পাচ্ছ? শেখ সাদিয়া? Yes, sir. আচ্ছা ঠিক আছে। হাবিব শুনতে পাচ্ছ? Yes, sir. শোনাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আমাদের উপস্থিতির সংখ্যা আজকে কম কেন? একেবারেই কম, কারণ কি? উপস্থিতি যদি না হয়, সবাই মিলে যদি ক্লাস না করে তাহলে ক্লাস নিতে যাবো একটা বোঝায়। আমার সাথে আনাস যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। আমাদের সঙ্গে, ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে আনাস এবং অপূর্ব নন্দী। অপূর্ব নন্দী যুক্ত হয়েছ। পাহিম, পাহিম এটা কে? পাহিম এটা কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পাহিম শাহরিয়ার কে তুমি? মিরাজ যুক্ত হয়েছ। হ্যালো মিরাজ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মিরাজ স্যার? ভালো। ফাহিম, মিরাজ স্যার ভালো আছি। অপূর্ব নন্দী, আনাস, হাবিব, ইকরা এবং সাদিয়া সুলতানা, তোমরা উপস্থিত আছো, আমরা তাহলে ক্লাসটা নিতে পারি, তাই তো? আজকে আমাদের বিষয় হচ্ছে পদপ্রকরণ, উপসর্গ নিয়ে আমরা আলোচনা করার কথা, উপসর্গ এবং পদপ্রকরণ। ঠিক আছে। তো আমরা যেটা বলছিলাম যে পদপ্রকরণ এবং উপসর্গ, তোমাদেরকে এর আগে অনেকবার এই অধ্যায়গুলো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি, ঠিক আছে? তারপরে আমরা একটু ফর্মালি একটু আলোচনা করব উপসর্গ এবং পদপ্রকরণ। আচ্ছা, আমি সবাই আশা করি বই নিয়েছো। হাবিব, পাহি, মানাস, মিরাজ, ইকরা, তোমরা সবাই বই নিয়েছো? অপূর্ব নন্দী উপসর্গ এবং উপসর্গ দিয়ে শুরু করি। আচ্ছা, আমরা এর আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে উপসর্গ বাংলা ব্যাকরণের কিছু বিষয় আছে যেগুলো কিছু বিষয় শব্দের আগে বসবে, কিছু মাঝখানে বসবে, কিছু শব্দের পরে বসে, ঠিক আছে? তো আমরা এর ভিত্তিতে
এগুলোকে উপসর্গ বলি, অনুসর্গ বলি এবং অব্যয় বলি। আমি আবার অনুসর্গ অনুসর্গ শব্দের শেষে বসে, আবার অনেক শব্দের মাঝখানেও বসে, কিন্তু উপসর্গ শব্দের আগে বসবে এবং শব্দের মাঝখানে অব্যয় বসে। আমরা উপসর্গ গুলো কি সেটি আমরা একটু আলোচনা করব। একটু রিডিং করবা উপসর্গ, একটু রিডিং করবা কে? তুমি একটু বই নাও। আমি বলবো উপসর্গ, হাবিব বলো উপসর্গ। বাংলা ভাষায় এমন কতগুলি অব্যসূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, এগুলো অন্য শব্দের আগে বসে। এই প্রভাবে শব্দটি কয়েক ধরনের পরিবর্তন স্বাধীন হয়, যেমন এক নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, দুই শব্দের অর্থের পূর্ণতা শব্দের অর্থের সম্প্রসারণ করে, শব্দের অর্থের পরিবর্তন করে। ভাষায় ব্যবহৃত অপরিচিত শব্দ নানা উপসর্গ, যেমন কাজ একটি উপসর্গ, এর আগে অব্যয়টি যুক্ত হলে হয় অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সম্বোধন হয়েছে। আচ্ছা একটু দাঁড়াও, তাহলে উপসর্গ গুলো আমি বলি, উপসর্গ গুলো শব্দের আগে বসে শব্দকে সংকুচিত করে, শব্দকে প্রসারিত করে, অনেক সময় সংকোচন করে ফেলে, অনেক সময় শব্দকে প্রসারিত করে, সম্প্রসারণ ঘটায়। এরপর হচ্ছে উপসর্গ গুলো সবসময় শব্দের আগে বসবে, আগে বসে একটা শব্দকে তোমার অর্থবহ করে তুলবে। কিন্তু উপসর্গের নিজস্ব কোনো অর্থকতা নাই, উপসর্গের কিন্তু নিজস্ব কোনো অর্থ নাই। এই কিন্তু এগুলো এক ধরনের আমরা যে পরাশ্রয় বর্ণ যেগুলো বলি, যে অনুস্বর চন্দ্রবিন্দু বিসর্গ যে পরাশ্রয় বর্ণ গুলা বলি, এক ধরনের পরাশ্রয় মতো অন্য শব্দের উপর আগে অন্য শব্দের আগে বসে ওই শব্দকে প্রভাবিত করে, ওই শব্দকে সম্প্রসারণ ঘটায়, একটা অর্থবহ করে তুলে। কিন্তু উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। যেমন ধরো এই যে হাবিব একটু আগে যে বলছে যে কাজ, কাজের আগে যদি তুমি একটা উপসর্গ বসিয়ে দাও, যেমন অ সরেও একটু মানে উপসর্গ, তাহলে কাজের আগে যদি তুমি সরেও অ দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারবো? কাজের আগে যদি অ দিয়ে দাও সরেও দিয়ে দাও তাহলে সেটা কি হয়ে যাবে? অকাজ। অকাজ, ঠিক আছে কিনা? এই ধরনের শব্দকে সম্প্রসারণ সংকুচিত করে, ঠিক আছে কিনা? যেমন ধরো যে হার, হার, এখন তুমি হার কেজি তুমি যদি আ দিয়ে দাও আ উপসর্গ আহার হয়ে যাবে, আর যদি তুমি প্র দিয়ে দাও, প্র একটি উপসর্গ, প্র তাহলে প্রহার হয়ে যাবে। এমনি কিন্তু হার, হারের আগে যদি তুমি প রফলা দিয়ে দাও তাহলে প্র একটা উপসর্গ, মানে প্র একটা উপসর্গ, প যখন প্র প রফলা যখন দিয়ে দিবা তাহলে প্রহার হয়ে যাবে, আহার হয়ে যাবে। এভাবে করে শব্দকে তোমার কি করে অর্থবহ করে দিবে, এটা কি উপসর্গের কাজ? আমি বলো তারপরে হ্যাঁ তারপরে বলো আবি, মেবি শুনতে পাচ্ছ না, অন্য কেউ বলো তাহলে। হাবিব শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। এস স্যার বলতেছি পূর্ণ শব্দের আগে পরিযোগ করায় পরিপূর্ণ হলো, এটি শব্দের অর্থের সম্প্রসারিত রূপ, অর্থেও আকৃতিতে। হার শব্দের পূর্বে যুক্ত করে হয় আহার খাওয়া, প্র যুক্ত করে হয় প্রহার মারা, বি যুক্ত করে হয় বিহা, আসসালামু আলাইকুম বিহা ত্যাগ, উপযোগ করে হয় পুরস্কার, সমযোগ করে হয় সংহার, বিনাশী তারি, বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে। এই উপসর্গ গুলো নিজস্ব কোনো অর্থ বা চকতা নেই, কিন্তু অন্য শব্দের সঙ্গে অন্য শব্দের আগে যুক্ত হলে এরা অত্যদ্রুত কথা বা নতুন শব্দের ক্ষমতা থাকে। বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ রয়েছে, বাংলা, তৎসম বা সংস্কৃত এবং বিদেশি। আরো পড়বো। আচ্ছা এখানে তুমি যেগুলো বলছো, আমরা আমি কথাগুলো আগে বলে ফেলছি যে তোমার উপসর্গের যে কিভাবে শব্দের আগে বসবে, এবং আমি যদি বলি তোমাদেরকে উপসর্গ গুলো অনেকভাবে হয়, যেমন সংস্কৃত উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ, এবং উপসর্গ গুলো প, পরা, প্রতি, নির, অ, সু, বি, নি, অপ, এভাবে করে একুশটি
বৃষ্টি যে উপসর্গগুলো আছে এই প্রত্যেকটা যেমন সু সু একটি উপসর্গ তো সু এর পরে তুমি সু এর পরে একটা দাও কাজ তো কাজের আগে যখন তুমি সু দিবা তাহলে সু কাজ মানে এইভাবে আর কি তারপরে তোমার এই যে প্রতি প্রতি একটি উপসর্গ পরা একটি উপসর্গ তো পরার প্রতি তুমি যদি তোমার পরায়ণ তাহলে পরাটা আগে বসছে এরপর পরায়ণ এরপর পরিণতি নতির আগে যদি পরি দাও তাহলে পরিণতি একটা অর্থবহ শব্দ হয়ে গেল এরপরে তুমি যদি যাও যে একটু আগে যেটা বললাম বি বি দিয়ে একটা কাজ দিতে পারো তুমি যখন শব্দের আগে ভাবে বসে তোমার শব্দগুলোকে একটা অর্থবহ করে তুমি ঠিক আছে কিনা আচ্ছা এরপরে প্রকার আরেকজন বলো হাবিব শেষ আরেকজন বলো কে বলবা আচ্ছা হাবিব বলো তারপরে আছে কি বলো বাংলা উপসর্গ বাংলা উপসর্গ মোট 21টি অ অগা অজ অনা আ তাহলে প্রশ্ন যদি আসে বাংলা উপসর্গ প্রশ্ন যদি আসে যে বাংলা উপসর্গ কয়টি 21টি 21টি এই যে এখন হাবিব যেগুলো বলতেছে অ অগা অন নি সুনি বলতেছে এটা তোমাদেরকে অনেক সময় মুখস্থ রাখতে হবে কোনটি খাঁটি বাংলা উপসর্গ কোনটি সংস্কৃত উপসর্গ তৎসম উপসর্গ জিনিসগুলো মনে বুঝতে হবে হাবিব বলো আর আন আবো ইতি উন ক পদ কু নি পাদি বি ভর রাম স সা সু হা নিচে এতে প্রয়োগ দেখানো হলো উপসর্গ অ অর্থ দ্রুত কথা নিন্দিত অর্থে উদাহরণ অকেজু অসেনা অপয়া অভাব অর্থে অচিন অজানা এগুলা প্রত্যেকটার আগে অ উপসর্গ বসছে মানে অ উপসর্গ দিয়ে কি কি হচ্ছে সেটাই বুঝাচ্ছে তোমার ঠিক আছে কি না হ্যাঁ অত দুটো কথা ক্রমাগত অর্থে উদাহরণ অজুর অজুরে উপসর্গ অগা অত দুটো কথা বুকা অর্থে উদাহরণ অগারাম অগা চণ্ডী উপসর্গ অস অত দুটো কথা নিতান্ত মন্দ অর্থে উদাহরণ অস পারাগা অস মুখ অস পুকুর উপসর্গ অনা অত দ্রুত কথা অভাব উদাহরণ অনাবৃষ্টি অনাদর ছাড়া এই যে অনা অনা একটি উপসর্গ অনা একটি উপসর্গ অনাদর তারপর আরেকটা কি বলছো অনাচার অথবা এই যে অনা দিয়ে হ্যাঁ এগুলা দিয়ে এই যে অনাটা উপসর্গ দিয়ে একটা অর্থ বহ তোমার শব্দ তৈরি হয় শব্দের আগে বসে একটা অর্থ তৈরি হচ্ছে জাস্ট এটা বোঝানোর জন্য তোমাদেরকে উদাহরণ দেওয়া হয়েছে তারপর বলো এটা শুভ অর্থে উদাহরণ আনা মুখু উদাহরণ অ উপসর্গ আ অর্থ দুটো কথা অভাব উদাহরণ আকারা আধুয়া হালুনি বাজে বা নিকৃষ্ট অর্থে আকাটা আগাছা উপসর্গ আর অত দুটো কথা বক্র অর্থে উদাহরণ আর চুকে আর নয়নে আধা বা প্রায় অর্থে আর মুড়া আর পাকলা আচ্ছা একটা করে উদাহরণ বলো একটা করে উদাহরণ সবগুলো বলতে হবে না একটা করে উদাহরণ বলবো শুধু বিশিষ্ট অর্থে উদাহরণ আর কুলা উপসর্গ আন অত দুটো কথা না অর্থে আনকুরা বিক্ষিপ্ত অর্থে আনচান আপ উপসর্গ অস্পষ্ট অর্থে উদাহরণ আপছায়া উপসর্গ ইতি অর্থ দ্রুত কথা এ বা এর অর্থে ইতি কর্তব্য পুরনো অর্থে ইতি কথা উপসর্গ উনা অর্থ দ্রুত কথা কম অর্থে উদাহরণ উন পাঁচুরে কত নিন্দিত অর্থে কতবেল কু অর্থ দুটো কথা কুৎসিত অথবা অপকর্ষ অর্থে উদাহরণ কো অভ্যাস নি অর্থ দুটো কথা নাই নেতি তোমরা বইয়ের দিকে একটু মনোযোগ দাও তুমি তখন বুঝতে পারবা উপসর্গগুলো বসে শব্দকে কিভাবে প্রভাবিত করে শব্দের অর্থকে কিভাবে সংকুচিত প্রসারিত করে তোমরা বইয়ের দিকে তাকালে একটু দেখতে পারবা প্রত্যেকটা উপসর্গের দিকে একটু তাকাও কোথায় কোন শব্দ কিভাবে বসছে আমি বলো বলো হাবিব বলো
পাতি অর্থ দ্রুত কথা ক্ষুদ্র অর্থে উদাহরণ পাতিহাস উপসর্গ বি অর্থ দ্রুত কথা অর্থে ভিন্নতা নেই বা নিন্দনীয় অর্থে উপসর্গ ইয়া উদাহরণ বিভূই উপসর্গ ভর অর্থ দ্রুত কথা অর্থে পূর্ণতা অর্থে উদাহরণ ফরফেট উপসর্গ রাম অর্থ দ্রুত কথা বড় বা উৎকৃষ্ট অর্থে উদাহরণ রামসাগল উপসর্গ স অর্থ দ্রুত কথা সঙ্গে অর্থে উদাহরণ স্বরাজ উপসর্গ সা অর্থ দ্রুত কথা উৎকৃষ্ট অর্থে উদাহরণ সাজওয়ান আচ্ছা এখানে আর আছে এখানে আর আছে তৎসম উপসর্গ প্র পরা অপসম নি অব অনু নি দুর বি সু উত তোমরা এটা মুখস্থ তারা তারা মুখস্থ প্র পরা পরি নি অপসু বি নি এইভাবে মানে বলতে হবে মানে তোমার মুখস্থ রাখতে হবে প্রতি পরি পরা পরি নি প্র পরা অবি অপি আ অপি স্যার আমি বলবো হ্যাঁ বলো হাবিব শেষ করো হাবিব শেষ করো তারপরে হাবিব শেষ করো স্যার বলা শেষ হয়েছে আচ্ছা এখানে আমি যে একটু আগে যে বললাম প্র পরা গুলো এগুলো পরীক্ষা বেশি আসে এগুলা মানে কোথায় হার মানে যে পরের মানে পরফলা দিয়ে একটা শব্দ হলো এরপর পরি দিয়ে একটা হলো পরিণয় পরিণতি এরপরে পরাণ প্রাণ উপসর্গ দিয়ে এরপরে তোমার পরায়ণ পরাগত কেমন পরা দিয়ে তারপর সুদি হয় তারপর সুবি দিয়ে হয় এভাবে নিধি হয় নির্ণয় এই যে প্রত্যেকটা একবার তোমার কি হয় একটা অর্থবহ শব্দ তৈরি করে শব্দের আগে উপসর্গ বসে এটাই আর উপসর্গ গুলো তৎসম উপসর্গ খাঁটি বাংলা উপসর্গ ঠিক আছে এক একুশটি আর হচ্ছে বিশটি আচ্ছা মিরাজ আমাদের উপসর্গ তাহলে শেষ এটা তোমরা আগেও পড়ছো আমরা মেন আলোচনা যেটা পদ প্রকরণ আমরা পদ প্রকরণ নিয়ে একটু আলোচনা করব আমাকে একটু নাও পেজ নাও পদ প্রকরণে আগে আমাকে একটু বলতে হবে পদ কাকে বলে পদ কাকে বলে এটা আমাকে কে বলতে পারবা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলা হয় আর কে বলতে পারবা ইকরা সাদিয়া আনাস ফাহিম মিরাজ আকি অপূর্ব কে বলবা হয়েছে হাবি বলছিল হয়েছে কে বলবা একটি বাক্যে কিন্তু পদ থাকে তোমরা সেটা জানো হাবিব জানো কিনা আমরা যখন একটা সেন্টেন্স যখন লিখি একটা বাক্য যখন লিখি একটা বাক্য যখন বলি ওই বাক্যের মধ্যে কিন্তু বাক্যের ভিতরে প্রত্যেকটা যে শব্দ প্রত্যেকটা যে ভাগ বাক্যের যে শব্দগুলো আছে ওই শব্দগুলাই কিন্তু ওটা জানো কিনা ওই শব্দগুলাই হচ্ছে এক একটি পদ তার মানে কথা দাঁড়াচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দই এক একটি পদ মানে বাক্যের অন্তর্গত মানে বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দ একটা শব্দ থাকে প্রত্যেকটা শব্দই এক একটি কি পদের মধ্যে এখন আমি যদি তোমার ক্লাসিফিকেশন বিভাগ করি এখানে দুই ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে প্রধানত একটি সাধারণত এখন পরীক্ষা তোমরা কনফিউশন করে যাবা পদ সাধারণত কয় প্রকার আর পদ প্রধানত কয় প্রকার ঠিক আছে এখন আমাকে বলো প্রধানত কয় প্রকার প্রধানত দুই প্রকার হ্যাঁ ইকরা ভেরি গুড ইকরা বলছে এটা সাদিয়া না ইকরা বলছে ধন্যবাদ আমি প্রধানত দুই প্রকার আর সাধারণত কয় প্রকার পাঁচ প্রকার হ্যাঁ আমি ভেরি গুড সাধারণত যে প্রকার গুলো সেটি হচ্ছে কি কি বলতো পাঁচ প্রকার গুলো নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে এটা কি আকি বলছে এটা কি ইয়েস স্যার আমি বলছি পদের কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয় এই পাঁচ প্রকার ভেরি গুড হ্যাঁ হ্যাঁ বলো তো আবার বলো
নতুন এক নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় দুই শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় তিন শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে চার শব্দের অর্থের সংকোচন ঘটে এবং পাঁচ শব্দের অর্থের পরিবর্তন ঘটে আচ্ছা এখানে যে আমরা যে সাধারণত পাঁচ প্রকার যেগুলো বলছি বিশেষ্য পদ বিশেষণ পদ সর্বনাম অব্যয় আর একটা হচ্ছে কি ক্রিয়া এটা হচ্ছে পাঁচ প্রকার মানে সাধারণত পাঁচ প্রকার গেল আর আমরা যদি বলি যে তোমার প্রধানত কয় প্রকার তাহলে দুই প্রকার একটি হচ্ছে সব্যয় পদ আর একটি হচ্ছে অব্যয় পদ আমরা আগে এই যে সাধারণত যে পাঁচ প্রকার গুলো একটু তোমাদের একটু আলোচনা করি যে হাবি বলবা না আর যারা পারো এরা বলবা না আগে আমাকে বলো বিশেষ্য পদ কাকে বলো ক্লাস ফোর ফাইভ সিক্স এর পড়া মানে ফোর ফাইভ এর পড়া বিশেষ করে বিশেষ্য পদ কাকে বলে যে পদে বিশেষ্য সর্বনাম ক্রিয়া পদে দোষ গুণ অবস্থা সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ বলে ফাহিম এটা কোন কোথায় এই সংখ্যা তুমি কোথায় পাইলা কোন বইতে পাইলা তুমি যে সংখ্যাটা বলছো এটা কোথায় পাইছো তুমি এমনি বলছো উত্তর দিছো সেটার জন্য ধন্যবাদ তুমি সাউন্ড করছো উত্তর দিছো সেটার জন্য ধন্যবাদ ঠিক আছে কিন্তু তুমি যে সংখ্যাটা বলছো এটা কোথায় পাইছো সেটা বলো স্যার এটা বইয়ে আছে বিশেষ্য পদ এই সংখ্যা আছে হাবিব কি বলো শুনছো কি না জি স্যার স্যার বিশেষণ বলছে সেটাই বলছি আমি ও বুঝে নাই ফাহিম আমার বলো ফাহিম আমার বলো সংখ্যাটা আমার বলো স্যার যে পদ বিশেষ্য সর্বনাম ক্রিয়া পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে আচ্ছা আমি জিজ্ঞেস করছি বিশেষ্য পদ নাউন আমি যে পদে দ্বারা যে পদের দ্বারা ব্যক্তি জাতি বস্তু ইত্যাদি নাম প্রকাশিত হয় তাকে বিশেষ্য পদ বলে তাকে বিশেষ যেমন ধরে যে আমি তোমাদের এখানে যে এই ইকরা এই যে ফাহিম হাবিব আনাস আকি এই যে সাদিয়া সুলতানা এই যে তোমাদের নাম যে বলতেছি আনাস বিরাজ অপূর্ব এই যে এগুলো চেক প্রত্যেকটা নাউন নাম বিশেষ্য পদ কথা কি বুঝে আসছে করিম রহিম গরু ছাগল এই যে নামগুলো যে বলতেছি আমি এই যে এগুলো যে বিশেষ্য পদ কোনো কিছুর নাম ঠিক আছে কিনা সহজ ভাষা বিশেষ্য পদ এখন যদি আমি যদি আসি যে বিশেষণ পদ কাকে বলে আবার বিশেষ্য পদের মধ্যে শ্রেণী বিভাগ আছে তাই তো আমি এগুলা কি মধ্যে আছে বিশেষ্য পদের মধ্যে আবার কিছু শ্রেণী বিভাগ আছে আছে কিনা Yes, sir. Sir. ওগুলো একটু বলো তো ওখান থেকে ইম্পর্টেন্ট আমি কিছু বলতেছি ওগুলো একটু বলো জাতিবাচক বিশেষ্য দিয়ে কোনটি জাতিবাচক বিশেষ্য তাহলে ওখানে কি কি আছে একটু বলো জাতিবাচক বিশেষ্য মধ্যে কি কি আছে মানুষ মানুষ গরু পাখি ছাগল হাঁস মুরগি জাতিবাচক বিশেষ্য কোনটি সংখ্যাবাচক বিশেষ্য কোনটি সংখ্যাবাচক বিশেষ্য কোনটি তোমার যে তোমার আর আর কি আছে বস্তুবাচক বিশেষ্য ব্যক্তিবাচক পরীক্ষায় তোমাদের আসবে ওরকম করে কোনটি জাতিবাচক কোনটি সংখ্যাবাচক কোনটি তোমার এইভাবে বাচক কোন কোন বাচক বলে একটা দিয়ে থাকবে এটা একটা 100% নিশ্চিত থাকো এই বিশেষ্য পদের শ্রেণী বিভাগ থেকে একটি প্রশ্ন তোমাদের থাকবে এসএসসি পরীক্ষায় এটা উপরে নাম করে রাখো এটা একদম 100% সিওর বিশেষ করে জাতিবাচক বস্তুবাচক আর সংজ্ঞাবাচক এই তিনটি বাচক থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকে জাতিবাচক কোনটি জাতিবাচক বিশেষ্য কোনটি সংজ্ঞাবাচক বস্তুবাচক বিশেষ্য কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য পরীক্ষায় একটা থাকবে তিতাস একটি নদীর নাম এটা কোন বাচক বিশেষ্য ওখানে দেওয়া আছে দেখো তো উদাহরণটা আছে দেখো বলো পর্বত কোন জাতি কোন 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 বিশেষ্য জাতিবাচক পর্বত জাতিবাচক জাতিবাচক পর্বত পর্বত কোন জাতি কোন শ্রেণী তোমার বিশেষ্য পদ এই কি পরীক্ষায় এমন কোন পরীক্ষা আসে না যে এই প্রশ্নটা হয় না কথা কি বুঝে আসছে এই জন্য বিশেষ্যের এই শ্রেণী বিভাগ থেকে একটা প্রশ্ন থাকবে আচ্ছা গেল এটা এরপরে আসো বিশেষণ পদ এই যে একটু আগে ফাহিম যেটা বললো এই যে তোমার ব্যক্তির
দোষ বা সর্বনামে যে বললো ব্যক্তি কোন ব্যক্তির দোষ গুণ অবস্থা পরিমাণ, ব্যক্তির দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায়, এটা যে বিশেষণ পদ। ছেলেটি মেধাবী, তাহলে এখানে বিশেষণ পদ কোনটি? মেধাবী, মেধাবী। আচ্ছা, এখানে এই যে তার একটি গুণ, এরপর একটা দোষ দিই বলো, একটা দোষ দিই বলো। ছেলেটি দুষ্ট, খারাপ ছেলে, এটা দোষ হবে না? হ্যাঁ, খারাপ ছেলে অবশ্যই দোষ, তাহলে এটা তার একটা মানে তার মন্দ দোষ, মানে দোষ, তার দোষ গুণ। এরপর অবস্থা, এই যে তাজা মাছ, সারি সারি গাছ, তোমার এই যে যখন অবস্থা বুঝাবে তখন এটি তাহলে দোষ গুণ অবস্থা, এরপর পরিমাণ, এগুলো যখন বুঝাবে তখন এটা হচ্ছে তোমার বিশেষণ পদ, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসো সর্বনাম পদ। সর্বনাম পদ হচ্ছে আমি যদি বলি যে এখানে করিম ভাত খেয়েছে, তাহলে এখানে করিমকে, করিম হচ্ছে নাউন, আমি করিমকে বাদ দিয়ে দিলাম, হাবিবকে বাদ দিয়ে দিলাম, হাবিব ভাত খেয়েছে, আমি হাবিবটা বাদ দিয়ে ওখানে লিখলাম যে সে ভাত খেয়েছে, সে কাজটি করেছে, সে দেখেছে, মানে নামটা বাদ দিয়ে, তিনি, যিনি, যারা, তারা, তাহারা, এগুলো হচ্ছে সর্বনাম পদ। এখন কথা বুঝছো, মানে নামের পরিবর্তে যেটি ব্যবহার হবে, নামের পরিবর্তে আমি এখানে সুলতানা ইকরা আছো, আমি সুলতানা ইকরাকে ইকরার নাম না ধরে এই যে তুমি বললাম, তুমি আছো, সে আছে, এই যে তুমি, সে, তিনি, যিনি, যারা, যাহারা, তারা, এই সবগুলো হচ্ছে সর্বনাম পদ। এখন বুঝছো? জি স্যার। এখানে তোমরা ধরো ছেলের অনেকগুলো আছো, আনাস, হাবিব, মিরাজ, ফাহিম, আমি নাম ধরে বললাম না, এখন কিন্তু নাউন, কিন্তু আমি বললাম যে তারা, এখানে তারা আছে, তারা বলতে কারা কারা, এই যে তোমাদের নামগুলো বললাম, নামগুলো না বলে আমি তারা বললাম, এই তারাটা হচ্ছে সর্বনাম পদ। তাহারা, যারা, যিনি, বুঝছো কিনা, সে, তিনি, এগুলো হচ্ছে সর্বনাম পদ, তার নামের পরিবর্তে যেটি ব্যবহার হবে। করিম ভাত খায়, করিমের পরিবর্তে আমি বললাম যে সে ভাত খায়, সর্বনাম পদ, বুঝছো? Yes sir. ঠিক আছে, এরপর আসো অব্যয় পদ। অব্যয় পদ কে বলতে পারবা? অব্যয় পদ কি? যে পদ দ্বারা কোনো কিছু করা বোঝায়। না না, অব্যয়, অব্যয়, অব্যয় নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, তুই অব্যয় পদ কোথেকে বলবা, কে বলতে পারবা? অব্যয় সংজ্ঞাটা ওরকম না, অব্যয় সিটার উপায় আছে, মানে এটা অব্যয়, কখনো বাক্যে থেকে কখনো বাক্যে বর্ধন করে কখনো একাধিক পদ বাক্যাংশ বা বাক্য সংযোগ বা বিয়সম ঘটনা ঘটে তাকে অব্যয় পদ বলে। আচ্ছা, তোমরা তো আমার এখানে সরাসরি জয়েন করছো, তাই তো? সুলতানা যেটা বলছো, সাদি সুলতানা, এটা না অব্যয় হচ্ছে, আমি বলি অব্যয়টা সিনার উপায় হচ্ছে, একটি বাক্যের মধ্যে অব্যয়ের কাজ হচ্ছে, অব্যয় শব্দের অর্থ হচ্ছে তোমার সংযোগ স্থাপন করা, অব্যয়ের মূল কাজই হচ্ছে একটি বাক্যের মধ্যে, দুটি বাক্যের মধ্যে মাঝখানে ওরা সেতু হয়ে কাজ করে, সেতু হয়ে কাজ করবে, দুইটা শব্দের মধ্যে সংযোগ স্থাপন করবে, দুইটা বাক্যের মধ্যে কি করবে, সংযোগ স্থাপন করবে। যেমন ধরো আমি বলি যে ও, আমি বলি কিংবা, কিন্তু, যদিও, তথাপি, অথবা, আর, এগুলো প্রত্যেকটা অব্যয়, এই এই আমি যেগুলো বলছি ও, আর, ও, আর, অথচ, কিংবা, কিন্তু, যদিও, তথাপি, এগুলো প্রত্যেকটা অব্যয়, এই অব্যয়গুলো কোথায় বসে জানো, অব্যয়গুলো শব্দের মাঝখানে বসে, যেমন আমি ও তুমি, এই যে আমি ও তুমি, এই যে ও যে বললাম এটা হচ্ছে অব্যয়, তুমি আর সে, আমি ওখানে যদি বলি যে হাবিব আর আনাস, এই যে হাবিব আর আনাস, আর যেটা বলছি সরি, আরো, আর, এই আরটা হচ্ছে অব্যয়, তারপরে মিরাজ কিংবা ফাহিম এই কাজটি করেছে, মাঝখানে আমি মাঝখানে অব্যয় গুণটা এখানে বলো তো, মিরাজ কিংবা ফাহিম এই কাজটি করেছে, এখানে অব্যয় গুণটা, আমাকে শুনতে পাচ্ছ? হাবিব, হাবিব কিংবা ফাহিম এই কাজটি করেছে,
আবিব কিংবা আনাস এই কাজটি করেছে, এখানে অব্যয় কোনটা? এখানে অব্যয় কোনটা? সংস্থাপন করবে এই যে হাবিব কিংবা আনাস, এই যে কিংবা যেটা বলছে কিংবা এটা অব্যয়, আমি ও তুমি এই ওটা অব্যয়, সে অথবা ও মানে এ অথবা ও, এই অথবাটা অব্যয়, ও আর কিংবা কিন্তু যদিও তথাপি অথচ এগুলো প্রত্যেকটা অব্যয়, প্রত্যেকটা অব্যয়, তাহলে অব্যয় শব্দের মাঝখানে বসে যদি শব্দের মধ্যে সংযোগ স্থাপন করে এটা মনে রাখতে হবে। তাবাসসুম, তাবাসসুম মানে আমাদের সাথে যুক্ত হয়েছে না? ঠিক আছে, আচ্ছা অব্যয় গেল, এরপরে কি বাকি কি আছে? বাকি অব্যয় গেল, এরপরে কি বাকি কি আছে? বাকি আর কি আছে? অব্যয় পরে ক্রিয়া কি আছে? অব্যয় পরে ক্রিয়া। শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, আপনার কথা বলতে পারছি। আচ্ছা, ক্রিয়া হচ্ছে, ক্রিয়া মানে কি সবাই জানো? ক্রিয়া ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে কি? ক্রিয়া সংজ্ঞা দাও। আচ্ছা, করা যাওয়া, খাওয়া নাওয়া ইত্যাদি, কোন করা যাওয়া খাওয়া এগুলাই তো মানে কাজ, মানে তো ক্রিয়া মানে তো কাজ। আচ্ছা, মানে এখন আমরা তোমাদেরকে যে সংজ্ঞাটা আমি বলছি যে বিশেষ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পাঁচটির সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ গুলো যদি জানো তাহলে মোটামুটি পদ প্রকল্প তোমায় মোটামুটি এখান থেকে প্রশ্ন দু তিনটে আসবেই। যেটা আমি বিশেষ পদ যেটা বলছি, শ্রেণীবাচক, সংজ্ঞাবাচক, বস্তুবাচক, দ্রব্যবাচক, এগুলো দেখে অবশ্যই আসবে। আর একটি হচ্ছে তোমার এই বিশেষণ পদের কিছু সংজ্ঞা থাকতে পারে। বিশেষণ পদ একটু আমাকে সংজ্ঞা গুলো একটু বলো, বিশেষণ পদের শ্রেণী বিভাগ গুলো, বিশেষণ পদ। ইকরা, ইকরা, আবিব যে আসো বলো, একটু বলো। স্যার আমি বলি। বলো বলো। এক নাম বিশেষণ, দুই ভাব বিশেষণ, তিন ক্রিয়া বিশেষণ, না এক নাম বিশেষণ ও ভাব বিশেষণ। নাম বিশেষণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, ক্রিয়া বিশেষণ ও বিশেষণের বিশেষণ, অব্যয় বিশেষণ এবং বাক্যের বিশেষণ। ক্রিয়া বিশেষণ যে পদ দিয়ে যে পদ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যথা, এক ক্রিয়া সংগঠনের ভাব, ধীরে ধীরে বায়ু বয়। ক্রিয়া গঠন, ক্রিয়া সংগঠনের কাল, পরে একবার এসো। দুই, ভাববাচক বিশেষণ গুলো একটু বলো, ভাববাচক বিশেষণ। ভাববাচক স্যার ওটা বলো। আচ্ছা স্যার বলছি। সাবিত লাস্টে যুক্ত হয়েছো, সাবিত স্যার। লাগেন সাউন্ড পলিউশন কারণে আপনার কথা ভালো করে শোনা যাচ্ছে না। সাউন্ড পলিউশন কে করতেছো? না স্যার, কোন মানুষ করতেছে না, মেশিনের আওয়াজের কারণে শোনা যাচ্ছে না। যে পাশে বসে ক্লাস করতে তার পাশে মেশিন। ও আচ্ছা, তোমার ওখানে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, ওই পানি নেওয়ার জন্য মোটর সস আছে তো ইয়াও থেকে আনা দরকার। তাহলে আর কি করবে, একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, আমরা মোটামুটি আমাদের সময় শেষ পর্যায়ে, তো আজকে বিকেলে যে পরীক্ষাটা হবে তোমরা আমি আশা করবো সবাই একটু জয়েন করবে। আমি সেখানে তোমাদেরকে একটি অনুচ্ছেদ, একটি অনুচ্ছেদ, একটি তোমার ভাব সম্প্রসারণ, একটি ভাব সম্প্রসারণ আর একটি সারাংশ সারমর্ম তোমাদের আজকে লেকচারে ছিল, আমি সেটি বাদ দিয়ে তোমাদেরকে দিয়েছি একটি প্রতিবেদন, কারণ প্রতিবেদনে তোমরা একটু উইক। সারাংশ সারমর্ম অবশ্যই তোমরা পারবা, প্রতিবেদনে একটি উইক। আমি এজন্য প্রতিবেদন থেকে একটি প্রতিবেদন লিখবা, শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটি প্রতিবেদন দিয়েছি, তোমরা সেটি লিখবা। হ্যাঁ বলো, কি কথা বলছিল বলো। তোমরা একটু কষ্ট করে স্কুলে নিয়ে আসতে হবে, যারা পরীক্ষা দিবা অবশ্যই স্কুলে আনতে হবে। আমি একটা ভাব সম্প্রসারণ, আমি আবার বলছি একটি ভাব সম্প্রসারণ, একটি অনুচ্ছেদ এবং একটি প্রতিবেদন, বিরোচন অংশ আমাদের লেকচারে তিনটাতে, তিনটাই আমি দিয়েছি। তোমরা যারা পরীক্ষা অবশ্যই দিবে, দিয়ে অবশ্যই লিখে
বসে নিয়ে আসবা। তো আমরা ক্লাস শেষ করতে পারি, ঠিক আছে? আগামী ক্লাসে সবাই দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে বাসায় থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।